নির্বাচনকালীন সরকার বলে আলাদা কিছু থাকার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ক্ষমতায় থাকবে তারাই নির্বাচন পরিচালনা করবে, বিরোধী দল চাইলে নির্বাচনে সহায়তা করতে পারে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকার পাশাপাশি যথাসময়ে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় সাবেক প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, এস কে সিনহার দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। নিউ ইয়র্কে জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে সফরের শেষ দিন শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্র্যান্ড হায়াত হোটেলে এই বৈঠকে দুই নেতার মধ্যে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং বিভিন্ন দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক সম্পর্কে জানাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, এজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচন নিয়ে ওরকম ডিটেল আলোচনা না, রোহিঙ্গার বিষয়টাই আসছে, রোহিঙ্গা বিষয়, তারপর আমাদের দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক, তারপর কাউন্টার টেরোরিজমের ক্ষেত্রে আমরা যে সহযোগিতা করে যাচ্ছি এবং আমাদের অনেকে এখানে ট্রেনিং পাচ্ছে, সেই বিষয়গুলি আমাদের দেশে, হ্যাঁ, আমাদের যে ডেমোক্রেসি তারা চায় আমাদের ডেমোক্রেসি অব্যাহত থাকুক, নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, এই বিষয়ে। এ সময় রোহিঙ্গা সংকট, ডিজিটাল নিরাপত্তা আইন, বিদেশি বিনিয়োগ সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গেও। তারা আমাদের সাথে যোগ দিতে পারে নির্বাচনকালীন সময়ে সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে, সরকারি দল, বিরোধী দল, যাই হোক, সবাইকে নিয়ে যদি তারা চান আমরা একটা হয়তো সরকার গঠন করে নির্বাচনটা পরিচালনা করতে পারি, কিন্তু এখানে নির্বাচন কারি সরকার বলে কোনো ডেফিনিশন নাই। সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং সার্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিতই ডিজিটাল আইন করা হয়েছে বলেও দাবি করেন শেখ হাসিনা। সাবেক প্রধান বিচারপতির দুর্নীতি প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তার বইটি লেখার পেছনে একাধিক ব্যক্তির ভূমিকারও সমালোচনা করেন সরকার প্রধান। তিনি কি বই লিখেছেন এবং আপনারা একটু খুঁজে বের করেন না যে বইটা লেখার পেছনে কার হাত আছে, এই বইটার পাণ্ডুলিপি কতবার বাংলাদেশে গেছে, কার কাছে গেছে, বা তিনি যে লঞ্চ করবেন এই লঞ্চিংয়ের টাকা পয়সা খরচাটা কে দিচ্ছে, বাংলাদেশ থেকে কোনো কেউ দিচ্ছে কিনা, বা আপনাদের মতো কোনো সাংবাদিকরা এর পিছনে আছে কিনা, বা কোনো সংবাদপত্র আছে কিনা, কে এটা সাহায্য করছে, খুঁজে একটু বের করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিগত 9.5 বছরের সাফল্য তুলে ধরেন। আমাদের যে ডেমোক্রেসি তা চায় আমাদের ডেমোক্রেসি অব্যাহত থাকুক। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা।